হাই গাইজ, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা ভারতীয় আইটিবিপিতে মানে ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ বিভাগে যারা হেড কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন, ইতিমধ্যেই কিন্তু তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং সেই রেজাল্ট আপনারা কিভাবে দেখতে পাবেন, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিন্তু দেখতে পাবেন। এই রেজাল্ট কিভাবে চেক করতে হবে তার বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে, তাই দেখতে থাকুন। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন সরাসরি আমরা চলে যাব আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখে নেব কীভাবে ডাউনলোড করতে পারবেন মানে চেক করতে পারবেন আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তো তার জন্য আপনাকে গুগল ক্রোমে আসতে হবে আপনার মোবাইলে, এবং এখানে আসার পরে আপনি টাইপ করবেন আইটিবি পুলিশ। এবং আইটিবি পুলিশ টাইপ করার পরে আপনার এইরকম একটি লিঙ্ক পাবেন, দেখবেন আইটিবিপির একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। যখন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন তখন আপনি কিন্তু আপনার ফোনের যে বাম সাইড ডান সাইডে দেখতে পাবেন তিনটি ডট থাকবে, সেই তিনটি ডটের উপরে ক্লিক করবেন। এবং তিনটি ডটে ক্লিক করার পরে আপনি আপনার যে মোবাইল ভার্সন আছে সেটিকে ডেস্কটপ সাইটে নিয়ে আসবেন। ডেস্কটপ সাইটে আনতে যাওয়ার জন্য আপনাকে এই যে ফাঁকা ঘরটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে। আপনি যখন সেই ফাঁকা ঘরে ক্লিক করবেন আপনার কিন্তু মোবাইলটা ডেস্কটপ সাইটের মতো হয়ে যাবে প্রায়। এইভাবে ডেস্কটপ সাইটে আনার পরে আপনি উপরে দেখতে পাবেন সার্চ বার বলে একটি সার্চ কথা লেখা রয়েছে, সেই সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে যখন ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে আরও একটি নতুন পেজে, এবং এই পেজে যাওয়ার পরে আপনি আসবেন এই ঘরে রিক্রুটমেন্ট ট্যাবে, রিক্রুটমেন্ট ট্যাবে আসবেন। এবং রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করলে আপনাকে আরও একটি পেজে নিয়ে যাবে, এবং এই পেজে আসার পরে দেখবেন নিউজ এবং রেজাল্ট এইরকম দুটি জায়গা দেখতে পাবেন। এবং তারপরে যে প্রথমে একটি দেখতে পাবেন এই যে রিক্রুটমেন্ট 2019, সেই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। সেই লিঙ্কটিতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে আরও একটি নতুন পেজে। তো যেহেতু আপনি রিক্রুটমেন্টের খবর দেখছেন না, আপনি রেজাল্টের খবর দেখছেন, সেহেতু আপনাকে রেজাল্টের ঘরে প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিতে হবে। প্রথম লিঙ্কটিতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এইরকম একটি লিস্ট বেরিয়ে আসবে। তাছাড়া আপনি যদি এই লিঙ্কটি খুঁজে না পান তাহলে এই যে রেজাল্টের ঘরটি দেখতে পাবেন, রেজাল্টের ঘরের ঠিক নিচেই দেখবেন ভিউ অল রেজাল্ট, সেই ভিউ অল রেজাল্টে আপনি ক্লিক করবেন। সেই ভিউ অল রেজাল্টে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সমস্ত রেজাল্টগুলি উঠে আসবে। তো এখানে দেখতে পাবেন প্রথমে একটি রেজাল্ট রয়েছে এবং সেটি দেখতে পাচ্ছেন 17/10/2019 কিন্তু এই রেজাল্টটি এসেছে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেটস, এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি সেই লিঙ্কটিতে ক্লিক করবেন আপনার কিন্তু সেই লিস্টটি ডাউনলোড হয়ে যাবে এবং এই লিস্টটি আপনি পিডিএফ আকারে আপনার ফোন থেকে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে হেড কনস্টেবল মোটর মেকানিক অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক 2017 রিক্রুটমেন্ট। দেখতে পাচ্ছেন 2017 মানে 2017 সালে যারা আইটিবিপির কনস্টেবল এবং হেড কনস্টেবল পদের পরীক্ষা দিয়েছিলেন তাদেরই কিন্তু এখানে ফাইনাল একটি কাট অফ দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং রেজাল্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখুন এখানে ফলোয়িং ক্যান্ডিডেট ইন দেখতে পাচ্ছেন শর্ট লিস্টেড ফর ডিটেল মেডিকেল এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড অ্যাট বেস হসপিটাল আইটিবিপি নিউ দিল্লি, ইনফরমেশন অফ ইস্যু অফ অনলাইন অ্যাডমিট কার্ড উইল বি প্রোভাইডেড অন রেজিস্টার্ড ইমেল আইডি মোবাইল নাম্বার অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। তো দেখুন যারা এই লিস্টে শর্ট লিস্ট হয়েছেন তাদের কিন্তু মোবাইলে তারা অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবে মেডিকেল পরীক্ষার জন্য, তারা কিন্তু মোবাইল থেকে বা ইমেল থেকে সেই লিঙ্কটি সরাসরি নিয়ে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনার সেই অ্যাডমিট কার্ড মেডিকেলের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কাট অফ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আলটিমেটভাবে, এখানে দেখুন যে ক্যান্ডিডেট উইথ কাট অফ মার্ক অফ লাস্ট ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ডিএমই। এখানে আপনারা কিন্তু ইউআর এসসি এসটি ওবিসি এভাবে কিন্তু মেন লিস্ট এবং এক্সটেন্ডেড লিস্ট, মেন লিস্ট এক্সটেন্ডেড লিস্ট এভাবে কিন্তু দুটি পদেরই টোটাল কাট অফ কত গেছে এইভাবে কিন্তু কাট অফটি এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানাতে সুযোগ করে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং আপনি যদি এরকম লেটেস্ট ইনফরমেশনগুলি সর্বপ্রথমে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।